আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফৌজিয়া ব্লগ। আজকে আমরা আসছি গাজিবো কিনতে। তো এই হোম ডিপোতে দেখলাম সেইলে আছে কিন্তু স্টোরে নাই, তো আমরা এখন স্টোর থেকেই অনলাইন শপিং করতেছি। তো এই আমরা গাজিবোগুলা দেখাই, এই দেখেন গাজিবোগুলা। তো এই আমরা এই গাজিবোটা কিনতেছি, এই গাজিবোটা কিনতেছি। রূপটপ তো দেখানো যাচ্ছে না এইটা, আর আমার আগের গাজিবোটা কাপড়ের ছিল, সেই জন্য নষ্ট, বাতাসে খুব বেশি বাতাস ধরে বাতাসে নষ্ট হয়ে গেছে। তো এর জন্য আমরা এখন ওই গাজিবোটা কিনতেছি। এই দেখেন এটা অনেক হেভি, এটা অনেক হেভি। তারপরে এটা মশার, মশা আসবে না, মশার জন্য নেট আছে। তা এটা 10x12। তো ওই গাজিবোটা আমরা কিনতেছি। তো এই যাবে দুই একদিন পরে, তখন আমরা গাজিবো ফিক্স করতে হবে। তো আমার ছেলেরা মিলে ফিক্স করবে, ছেলেরা, সময় লাগবে একটু পুরা লাগানোর পরে। সিমিলার এটার মতোই, ওইটার মতো। এই দেখেন এটা আরেকটা এখানে, বাট এই সোফাগুলো না, সোফাগুলো তো আমাদের আছে, শুধু আমরা এই গাজিবোর টপ পার্টগুলো কিনতেছি। আমরা এখন এই হুলাল্লা রেস্টুরেন্টে খাইতে যাচ্ছি। রেস্টুরেন্টে এটা হইল গিয়ে কোরিয়ান হালাল রেস্টুরেন্ট। অলরেডি এক জায়গায় ধনিয়া দিছিলাম, ধনিয়া উঠে গেছে। এখানে টমেটোর গাছ অলরেডি আমার হাজবেন্ডে লাগাই দিছে। আর এই জায়গাতে আমার লাস্ট ইয়ারের ধনিয়া অনেক সুন্দর হয়েছে, তো ওই ধনিয়াটা আমি একটু একটু করে এখন খাইতেছি। তো এই পুরা সামারটাই এটা খাওয়া যাবে, কারণ গাছগুলো অনেক হেলদি। তো এইগুলো আমি পুরা সামারটাই খাবো। আর এদিকে আমার লাউয়ের গাছ, এই দেখেন লাউয়ের গাছটা মাশাআল্লাহ, দেখেন কোমরের মতো অনেক লম্বা, আর আসলে বাসাই হয়ে গেছিলো, আর এখানে আর একটু লম্বা হয়েছে। এই হইলো আমাদের গার্ডেন, কতটুকু হয় দেখা যাক। এই তো এখন আমাদের সামার চলে আসছে। আজকে আজকে কিন্তু অনেক গরম, হ্যাঁ, বিকালের বেলা আমার ছেড়ি গেছে। এই দেখেন ছেড়ি, কাঁচা ছেড়ি ধরছে। এই দেখেন কাঁচা ছেড়িগুলো এখনো পাকার সময় আসে নাই। এই তো ছেড়ি গেছে, ছেড়ি ধরছে।
আর আমার ছেলে বাতিজা মিলে আমরা এদের গাজিব ফিক্স করতেছে অলমোস্ট শেষ হয়ে গেছে গাজিব পুরো ফ্রেমটা লেগে গেছে এখন উপরের পার্ট শুধু লাগবে আর এদিকে আমাদের গ্রিল মেশিনটাও রেডি হইতেছে উইন্টার গেছে এখন তো বারবিকিউ করা যাবে মাঝে মধ্যে খাওয়া যাবে এই দেখেন আমাদের গাজিব রেডি হয়ে গেছে এখন নেটগুলো লাগানো হয়ে গেছে এখন শুধু চেয়ারগুলো আসবে আমাদের শ্যাডো থেকে আর এখন আমরা বসবো আর সামারে এনজয় করব এই দেখেন আসলে এটা এটা কিন্তু সারা দিন লাগছে বানাতে অনেক সময় লাগছে সারা দিনে আমার ছেলে আর আমার ভাতিজা মিলে বানাইছে গতকালকে আর আজকে পুরো ফিনিশিং রইছিল ওই নেটগুলো লাগানোর আজকে এগুলো লাগানো হয়েছে লাগাইয়া আজকে কমপ্লিট হয়েছে হ্যালো আমার আপুরা ভাইয়েরা আমাদের গাজিব পুরো লাগানো হয়ে গেছে ফুললি কমপ্লিট এখন আমাদের গাজিবর চেয়ারগুলোও বসানো হয়ে গেছে এ দেখেন অনেক সুন্দর লাগতেছে আর এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ আগেরটা বাতাসে সবসময় মানে ছিঁড়ে ফেলছে তো সেই জন্য আমরা এইবার এটা অ্যালুমিনিয়াম মানে উপরে টিন যে এটা অ্যালুমিনিয়াম তো এটা আমরা কিনছি আর এখন শুধু বসবো আর সামার এনজয় করব এই দেখেন আর আমি দুইটা ফলের গাছ নিয়ে আসছি এটা হইলো স্ট্রবেরি স্ট্রবেরির গাছ গার্ডেনে লাগাবো আর এটা একটা ফ্লাওয়ারের গাছ এটা এভরি সিজনে উঠবে তো সেই জন্য ওই ফ্লাওয়ারগুলো আমি এখন গার্ডেনে লাগাবো আর আপনারা দেখতে থাকেন যদি ভালো লাগে লাইক এন্ড শেয়ার দিবেন আসসালামু আলাইকুম